এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো আপনারা দেখতে চলেছেন 2024 সালে টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফর ইউতে আগুন লাগিয়ে দেওয়া কিউট কিউট আপুদের ডান্সের মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া 10টি আইটেম গান। তো গেদাগিদিরে আমাদের সাথে আপনিও যদি সাউন্ড বক্সে তালে তালে গানগুলো শুনে নাচতে ইচ্ছা করে তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ ছিল। কেননা এই গানগুলো সাউন্ড বক্সে শুনলে গানের বিটের সাথে সাথে আপনারও নাচতে ইচ্ছা করবে। নাচ দেখ সুন্দরী নাচ চিকনি কোমর ডুলায়া, তালে তালে নাচ দেখি চোখ তাই না রাখছি ফুলায়া, ডাইনে বামে কোনো কিচ্ছু দেখনের সময় নাই, আজকে আমার পিনিক জানি কেমন কেমন লাগে, পাগল করতে তুজে মোর নিশ চাল, গোলাপি শাড়ি আনি লালি লাল লাল। তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। যাই হোক, এতে কিন্তু আজকের লিস্টের শুরুতে রয়েছে গোলাপ ফুলের কাঁটা এই গানটি। এই গানটিকে নতুন করে কি আর বলবো, কেননা এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি একবার হলেও শোনে নাই। আর এই গানটিতে বানানো কিউট কিউট আপুদের ভিডিওগুলো তো ছিল একদম আগুন পুরা। গানটি মাত্র এক মাসে 130 মিলিয়নের উপরে মানুষ শুনেছেন। তো কেতে কেতে বুঝতে পারছেন গানটি সোশ্যাল মিডিয়াতে কি রকম ঝড় তুলে দিয়েছে। কেতে কেতে এখন দেখবেন তামান্না ভাটের রিসেন্টলি রাতারাতি ভাইরাল গান আজ কি রাত এই গানটি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গানটি অল্প সময়ের মধ্যে 100 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। আর বর্তমান সময়ে মনে হচ্ছে আইটেম গানের রানী হচ্ছে তামান্না বাট। এই বছর সহ গত বছরের গানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এই গানটিতে বানানো টিকটকারদের ডান্স ভিডিওগুলো তো ছিল পুরাই আগুন। আজ কি রাত মজা হুসকা হট এবার গাদে গিদরে। এরপর রয়েছে গোলাপি সারারা এই গানটি। চুনরি তেরি আই হাই চুনরি তেরি চমকনি গোলাপি সারকনি গোলাপি সারা। টিকটক ইনস্টা সব বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ফরিতে পুরো ঝড় তুলে দিয়েছে এবং এই গানের কিউট কিউট আপদের ভিডিওগুলো তো একটা ওয়ান পিস। টুমক টুমক জব হিট ছা তু পাহাড়ি বাটা। তো যাই হোক, এরপর রয়েছে আজ থেকে 8 বছর আগে মুক্তিপ্রাপ্ত সোনা দানা দামি গহনা এই গানটি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গানটি রিসেন্টলি টিকটক ইনস্টা সব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফরিতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে এবং এই গানটিতে বানানো কিউট কিউট আপুদের ভিডিওগুলো তো ছিল একদম চমলক্ষ পুরা। তো যাই হোক, এদিকে এরপর রয়েছে ববি দেওয়ালের কিসমত সিনেমার মাহি মাহি গানটি।
आएगा इतना बता दे मैं जब भी आऊंगा वापस न जाऊंगा डोली। আর এই গানটিতে বানানো দুটি ছোট বাচ্চার ডান্স ভিডিওটি মুহূর্তে টিকটক ইনস্টা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফর ইউতে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল। যাই হোক গতি ধীরে এরপর রয়েছে ওকে স্টুডিও বাংলা সিজন 3 এর প্রীতম হাসান এর মা লো মা। এই গানটি গানটিকে নিয়ে নতুন করে কি আর বলবো, কেননা গানটি দেশ বিদেশে পুরো ঝড় তুলে দিয়েছে। এবং এই গানে আলী হাসানের র‍্যাপের অংশটি ছিল পুরো মাথা নষ্ট করার মতো। এই গানে কিউট কিউট আপাদের ভিডিও গুলো তো একটা ওয়ান পিস। ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙা নৌকা তো যা হোক দেখে দিয়ে এরপর রয়েছে 90 দশকের পাগলা দেওয়ানা সিনেমা টিঙ্কু জিয়া গানটি। গানটি পুরাতন হলেও নতুন করে কি পরিমাণ সোশ্যাল মিডিয়া ফলো তে আগুন লাগিয়ে দিয়েছে তা এই গানের কমেন্ট বক্স দেখলে আপনি বুঝতে পারবেন। এরপর এসে টিকটকের রাতারাতি ভাইরাল হওয়া গান এসা গোদা। এই গানটি গানটি যেমন জোস ঠিক তেমনি এই গানটিতে বানানো টিকটকের কিউট কিউট আপুদের ডান্স ভিডিওগুলো তো ছিল মাথা নষ্ট করার মতো পুরো। এবং এই গানটিতে বানানো নাটকের অভিনেত্রী শখের ডান্স ভিডিও তো ছিল মাস্টারপিস পুরা। যাই হোক দেখে দিয়ে এরপর রয়েছে সালমান খানের সালামি ইশক মুভির টাইটেল গানটি। গানটি আজ থেকে 13 বছর আগের হলো নতুন করে মিথিলার একটি ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়ার ফর ইউতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। তো যাই হোক দেখে দিয়ে এরপর রয়েছে আমির খানের কই জানে না মুভির আরফান মাওলা। এই গানটি গানটি পুরাতন হলো নতুন করে মাহিয়া মাহির ডান্স ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়ার ফর ইউতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে আবার। আর এই ছিল টিকটক ইনস্টা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফর ইউতে বর্তমানে ডান্স ভিডিওগুলোকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।